তুই মানুষ না জানোয়ার? হরি পাষণ্ড, তুই সন্তানের সামনে মাকে আঘাত করলি, পিতার সামনে পুত্রকে ছুড়ে মারলি, আরে ওই পাপি, তোর মা নেই, তোর বাবা নেই, তোর সন্তান নেই, বল তোর সন্তান নেই? না 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 না, আমার মা নেই, আমার বাপ নেই, আমার সন্তান নেই, আমার সংসার নেই, আমার কেউ নেই, না না আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তবে এই যে মানুষকে মেরে এসব নিয়ে যাচ্ছিস কার জন্যে? কে খাবে তোর এই সম্পদ? বল কার জন্যে তুই এসব করছিস? কার জন্যে করছিস তুই বল? মা, এ তুমি কি মন্ত্র আমার কানে দিলে মা? সম্পদ ডাকুর বুকের মধ্যে কিসের তুফান মা, মা কিসের তুফান মা, কিসের তুফান মা? সর্দার আপনি কাঁপছেন। আমি কাঁপছি, আমার চোখে পানি, সম্পদ ডাকুর চোখে পানি। বারেক বারেক, সব মাল রোদ্দে, সব মাল রোদ্দে রোদ্দে। সখিনা আমার ক্ষুধা লেগেছে। তুই রনিকে নিয়ে বস মা, দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। না না কান্দে কান্দে না, বস। এটা কার বাচ্চা? এই গেটের পাশে বসে বাচ্চাটা কাঁদছিল, আশেপাশেও কোনো লোক দেখছি না। বলুন তো এখন কি করি খাদেম সাহেব? আল্লাহর ঘর হয়তো কেউ রেখে গেছে, আপনার তো কোনো সন্তান নেই, আল্লাহ হয়তো ওকে আপনার জন্যই পাঠিয়েছে। ঠিক ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন খাদেম সাহেব।
এই বাচ্চার বাবা মা কে? কাউকে তো দেখছি না স্যার, আপনি হাসপাতালে নিয়ে যান। ঠিক আছে, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওই যে বাবা, আমার শিরে, আমার রনি, ওরা কোথায়? ওরা নেই,